হে এভরিওয়ান, টপো কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম। চলে আসলাম একটা কোয়াশের রেসিপির সঙ্গে। কিভাবে কোয়াশ দিয়ে কোপ্তা কারি রান্না করতে হয় টেস্টি করে তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব রেসিপিটা আপনাদের সকলেরও অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রসেসটা। রেসিপিটাকে তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কোয়াশ। এই কোয়াশটাকে এখন খোসাটাকে ছড়িয়ে খুব সুন্দর করে কেটে নেব, তারপর কিন্তু রেসিপিটাকে তৈরি করছি। দেখুন অলরেডি আমি খোসাটাকে ছড়িয়ে নিয়ে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন এই কোয়াশগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, তাহলে অতি সহজে কোপ্তা কারিগুলো তৈরি করা যাবে। আমি এখন একটা গ্রেটার নিয়ে কোয়াশগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করতে শুরু করেছি। হাত দিয়ে কুচি করার চেয়ে গ্রেটার দিয়ে কুচি করলে খুব সুন্দর মতো কুচি করা যাবে আর কোপ্তাটাও দেখতেও সুন্দর হবে। ধীরে ধীরে আমি সবগুলো কোয়াশকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি কোপ্তা তৈরি করছি। দিয়ে দিলাম 1/4 কাপের মতো চালের গুঁড়া, দিয়ে দেব 1/2 কাপের মতো ময়দা, কারণ কোয়াশ যেহেতু একটু পানি পানি জাতীয় একটা সবজি, এই জন্য রেসিপিতে বাইন্ডিংয়ের জন্য ময়দাটাকে একটু বাড়িয়ে অ্যাড করতে হয়। খুব বেশি উপকরণ দিয়ে কোপ্তা তৈরি করছি না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। একদম সিম্পল করেই কোপ্তাটাকে তৈরি করে নিয়েছি। তারপর কোপ্তাটাকে ভেজে নেওয়ার পর আমার কারিটা তৈরি করবার পালা। এখন হাত দিয়ে খুব সুন্দর করে চাপ দিয়ে দিয়ে খুব ভালো মতো বাইন্ডিং করতে শুরু করেছি। বাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে আপনি ময়দাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে ধীরে ধীরে আমি বাইন্ডিং করতে শুরু করেছি। এভাবে ধীরে ধীরে বাইন্ডিং করার ফলে দেখুন আমার কোয়াশটা বাইন্ডিং করা হয়ে গেছে। কোপ্তার শেপ দিয়ে দিচ্ছি। কোপ্তাটাকে ভাজবার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর ধীরে ধীরে কোপ্তাগুলোকে দিতে শুরু করব। ছোট ছোট করে আমি অলরেডি কোপ্তাগুলোকে দিতে শুরু করেছি। এভাবে ছোট ছোট করে কোপ্তাগুলোকে দিয়ে তৈরি করতে হবে, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে। ধীরে ধীরে সবগুলো কোপ্তাকেই আমি দিয়ে দিয়েছি, আর কোপ্তাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন কোপ্তার এক পাশটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে বা 1 মিনিটের মতো ভাজার ফলে এক পাশটা শক্ত হয়ে যাবে, তখনই একটা কাঁটা চামচ দিয়ে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ পর্যন্ত আমার কোপ্তার কালারটা লালচে ব্রাউন কালার না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছে। দুপাশ থেকে ভেজে নেওয়ার পর যখন দেখতে পারবেন কোপ্তার কালারগুলো লালচে ব্রাউন কালার হয়ে গেছে, তখনই কিন্তু কোপ্তাগুলোকে সার্ভিং বলে নামিয়ে নেব। এভাবে ধীরে ধীরে আমার কোপ্তাগুলো দেখুন লালচে ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটা ঝাঁঝিযোগ্য চামচ নিয়ে তা কোপ্তা থেকে তেলটাকে সেপারেট করে নিয়ে তবেই সার্ভিং বলে নামিয়ে নিচ্ছে। এমন লালচে ব্রাউন কালার করেই কিন্তু কোপ্তাকে ভেজে নিতে হবে। এখন গ্রেভিটা তৈরি করার জন্য ওই প্যানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 3 থেকে 4টা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা। তিনটে উপকরণকে মিনিমাম 3 থেকে 4 মিনিট কুক করে নেব, যাতে আমার রেসিপিটা থেকে টমেটোটা অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি প্রথম অবস্থায় লবণটাকে দিয়ে দিলাম টমেটোটা এবং পেঁয়াজটাকে অতি দ্রুত নরম করার জন্য। এভাবে 2 থেকে 3 মিনিট কুক করার ফলে দেখুন আমার টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব অন্যান্য সব উপকরণ। দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, দিয়ে দিলাম 1 চামচ বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো নারিকেলের দুধ। আপনি চাইলে নারিকেলের দুধটা নাও অ্যাড করতে পারতেন। সবগুলো উপকরণকে খুব ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করিয়ে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এভাবে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। যখন এভাবে কিছুক্ষণ পর এসে ঢাকাটা তুললাম, ঢাকা তুলে দেখছি দেখুন আমার মশলা থেকে পানির তেলটা সেপারেট হয়ে গেছে। যখন দেখতে পারবেন মশলাটা এমন করে কষানো হয়ে গেছে, ঠিক তখন এর মধ্যে অ্যাড করতে হবে গ্রেভির জন্য পানি।
আর মশলাটাকে যতটা সুন্দর করে কষিয়ে নেবেন তার উপর ডিপেন্ড করবে আপনার রেসিপির টেস্টটা। দিয়ে দিলাম এক মগের মতো পানি, আমি কিন্তু এখানে আর এক মগ পানি অ্যাড করছি, কারণ আমি এখানে অনেকগুলো কোপ্তাই তৈরি করে নিয়েছি, এই জন্য পানিটাকে বাড়িয়ে অ্যাড করতে হবে, কারণ কোপ্তা কিন্তু অনেকটাই পানি টেনে নেবে। এই জন্য আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন গ্রেভিটাকেই খুব ভালো মতো ফুটিয়ে নেব। যখন আপনি দেখতে পারবেন গ্রেভিটা খুব সুন্দর মতো ফুটে উঠেছে, তখনই এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা কোপ্তাগুলোকে। দেখুন আমার গ্রেভিটা কতটা সুন্দর ফুটে উঠেছে, এই জন্য এর মধ্যে এখন আমি অ্যাড করছি ভেজে রাখা কোপ্তাগুলোকে। এখন কোপ্তা দিয়ে মিনিমাম 5-7 মিনিট ফুটিয়ে নেব। যখন আপনি দেখতে পারবেন কোপ্তা কারি থেকে পানির তেলটা সেপারেট হয়ে গেছে আর কোপ্তা কারিটা একদম ভুনা ভুনা টাইপের হয়েছে, ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রেসিপিটাকে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো মতো। এভাবে ধীরে ধীরে ফুটিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে ফুটিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু কোপ্তা কারিটা তৈরি। এভাবে মিনিমাম 7-8 মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে দেখুন আমার কোপ্তা থেকে পানির তেলটাও সেপারেট হয়ে গেছে আর কোপ্তা কারিটা আমার একদমই তৈরি হয়ে গেছে। যখন রেসিপিটা এমন হবে তখনই রেসিপিটাকে সার্ভিং বেলে নামিয়ে নিচ্ছে। আশা করব আজকে আমার কোপ্তা কারির রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা সার্ভ করবেন গরম গরম ভাতে, রুটি, পরোটা, লুচি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গেই। সব কিছুর সঙ্গেই কিন্তু কোয়াশের কোপ্তা কারি খেতে অনেক মজা লাগে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।